রাস্তার আমরা যাকে ভিখারি বলে এখানে খেতে দিলাম, আমরা যাকে পাগল খেপি বলে আমরা যাকে দুটো রুটি একটু ঘুগনি দিলাম, আজকে তার কাছে আমরা হার মানছি। সে এমন এমন প্রশ্নের উত্তর দিচ্ছে যেটা হয়তো সাধারণ মানুষ শিক্ষিত মাস্টারমশাইরা পারবে না। ম্যাডাম, ম্যাডাম আপনার নাম? আপনাকে কয়েকটা প্রশ্ন করবো, যদি আপনি বলতে পারেন তাহলে আবার কালকে সকালে খাবার পাবেন। আমাদের পশ্চিম বাংলার রাজধানী জানেন কি? পশ্চিম বাংলার রাজধানী, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা। আর কলকাতার রাজধানীর নাম বলতে গেলে তখন দিদি বলে। নেতাজি সুভাষ চন্দ্র কে ছিল? ভারতবর্ষের যে নোটে যে ছবিটা থাকে ওটা কার ছবি? নোটে? হ্যাঁ, আমাদের টাকার মধ্যে যে ছবি দেখানো একটা, ওইটা হলো গান্ধীজির ছবি। আরে গান্ধীজির ছবি, আরে গান্ধী। আমাদের দেশ কখন স্বাধীন হয়েছিল? সেটা বলবেন, দেশ স্বাধীন তো আগে পেয়েছিল, আমি তো 15 আগস্ট 1957 15 আগস্ট। আরে আরে আরে, আমাদের যে বর্ণ পরিচয় বই সেটা আমরা কার কাছ থেকে পেয়েছি, কার কাছ থেকে শিখেছি? বর্ণ পরিচয় বইটা আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই পেয়েছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবা মায়ের নাম বলতে পারবেন? ম্যাডাম, আমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন বলতে পারবেন? মহিলা প্রধানমন্ত্রী তো ছিলেন ইন্দিরা গান্ধী। ওনার বাবার সাথে থাকতেন, অনেক কিছু জানতেন রাজনৈতিক ক্ষেত্রে, তাই জন্য বাবার তাকে রিকোয়েস্ট করেছিল একদিন তুই প্রধানমন্ত্রী হয়ে দেখাবি। এখন প্রধানমন্ত্রী হতে গেলে তো অনেক দেশ রক্ষা করতে হয়, অনেক অনেক কিছু দুঃখ বরণ করতে হয়, সেটা কি আমি পারবো? তখন বলেছিল যে হ্যাঁ তুই পারবি, একমাত্র তুই আমার সঙ্গে সঙ্গে ছোটবেলা থেকে, তুই বড় হয়ে তুই কি হবি সেটা আমি জানি না, তবে জানি যেহেতু আমার ছুটতে হবে। কিন্তু বিয়ে হওয়ার পরে সে স্বামীর ঘরে গিয়ে তারপরে হয়েছে স্বামী। মমতা ব্যানার্জি কে? মমতা ব্যানার্জি কে ছিলেন তাকে? মমতা ব্যানার্জি একজন মানে পড়াশোনা জানা মহিলাই ছিলেন ঠিকই, তবুও তার পরিবার খুব গরিব ছিল। এখন উনি কে? এখন উনি এখন মুখ্যমন্ত্রী আছে আপাতত। ওরে 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 ওরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী কে? নরেন্দ্র মোদী কে ছিলেন? নরেন্দ্র মোদী, হ্যাঁ নরেন্দ্র মোদী কে ছিল প্রধানমন্ত্রী। ওরে 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 ওরে, ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, অনেক মানুষ দেখবেন শেয়ার করবে, তারপরে আপনার বাড়ি আমরা খুঁজে বের করতে পারবো। ম্যাডাম, ক্ষুদিরাম বসু কে ছিলেন? ছোট্ট বাচ্চা, এই যে আমরা বাচ্চা এখানে বসে রয়েছি, ক্ষুদিরাম হলো একদিন খুদ দিয়ে কেনা হয়েছিল বলে ক্ষুদিরাম হয়েছিল। তার বাল্যকালের জীবন ছিল খুবই দুঃখের। আর তিনি দেশের জন্য কি করেছিলেন? তিনি দেশের জন্য মুক্তিবরণ নিয়েছিলেন, মানে মুক্তি নিয়েছিলেন, প্রাণ বিসর্জন দিয়েছিলেন। ওরে ও, এলো আমাদের একটা শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ কি ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ হচ্ছিল কবিতা লেখা। ও বর্তমানে চাকরির বাজার যখন নিম্নমুখী, মেড স্টাডিজ নিয়ে এলো একরাশ কর্মসংস্থানের সুযোগ। উচ্চ মাধ্যমিক পাস আউট ছাত্রছাত্রীদের জন্য থাকছে জিএনএম, বিএসসি নার্সিং ও প্যারামেডিকেল কোর্স করার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে এমআর, ডি ফার্ম ও বি ফার্মের সুযোগ। এছাড়াও মাধ্যমিক পাস আউট ছাত্রছাত্রীরা নিজের পায়ে দাঁড়াতে অ্যাসিস্ট্যান্ট নার্সিং এর মতো এক বছরের স্বল্প মেয়াদি কোর্স করতে পারেন। নিট কোয়ালিফাইড স্টুডেন্টরা পড়তে পারেন এমবিবিএস বিদেশের বিভিন্ন স্বনামধন্য ইউনিভার্সিটিতে। তাই ISO সার্টিফাইড বিশ্বস্ত সংস্থা মেড স্টাডিজ এর প্রতিনিধির কাছে কোর্সগুলির ব্যাপারে বিশদে জানতে ফোন করুন 9609-775381 এই নম্বরে। ঠিকানা মেমারি পাওয়ার হাউস, ছোট্টুর চায়ের দোকানের পিছনে, ইপসিতা অ্যাপার্টমেন্ট। মন দিয়ে কোর্স করবেন আপনি, চাকরির সম্পূর্ণ দায়িত্ব মেড স্টাডিজের।